যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ নিউইয়র্কে। সেখানে প্রায় এক মাস ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন অনেকে। নিউইয়র্ক থেকে এটিএন বাংলাকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আইনজীবী নাসরিন আহমেদ। নিউ ইয়র্কে আমরা বাংলাদেশিরা, বিশেষ করে নিউ ইয়র্ক বাসীরা আমরা এখন ভালো নেই। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। কোয়ারেন্টাইনের প্রথম থেকে আমরা আসলে বাসায় আনন্দেই ছিলাম, বাচ্চাদের সঙ্গে সংসারে ভালোই সময় কাটাচ্ছিলাম, মনে হচ্ছিল অনেকদিন পরে আমরা একটু ফ্রি সময় পেতে পাচ্ছি। কিন্তু গত রোববার থেকে নিউ ইয়র্কের সিনারিও কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে এত মানুষের মৃত্যু, এত সাফারিংস, এতদিন মনে হচ্ছে করোনা দূরে কোথাও, আমাদের এখন মনে হচ্ছে করোনা এসে আমাদের দরজায় নক করছে। প্রতিটা মুহূর্তে আমরা অ্যাম্বুলেন্সের শব্দ পাচ্ছি বাসায় বসে। আমি যে এলাকায় থাকি, ব্রঙ্কস নিউ ইয়র্ক, এখানে তিনটা হসপিটাল আমার আশেপাশে, জ্যাকবি হসপিটাল, অ্যালবার্ট হসপিটাল, মন্টিফিয়রি হসপিটাল, সবসময় একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মনে হয় কোনো রোগী নিয়ে যাচ্ছে। বিশেষ করে বাঙালি ওরিয়েন্টেড এরিয়া যে হসপিটালগুলো আছে, অ্যানিমাস হসপিটাল, কুইন্স হসপিটাল, অনেক খারাপ অবস্থা ওই হসপিটালের, বিকজ তাদের রোগীর সংখ্যা বেশি, ভেন্টিলেশনের অভাব, এবং ওই হসপিটালগুলোকে এখন মৃত্যুপুরী বলা হচ্ছে। ডাক্তাররা আমাদেরকে অ্যাডভাইস করছে বাসায় বসে নিজের সেলফ ট্রিটমেন্ট করতে। তারা অনলাইনে এসে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের বিভিন্ন ঔষধ রেকমেন্ড করছে, কিভাবে সেলফ ট্রিটমেন্ট করা যায় সেটা অ্যাডভাইস করছে। আসার ব্যাপার হচ্ছে বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ সোসাইটি, তারা সরকারের দ্রুত বাংলাদেশি ডাক্তারদেরকে নিয়ে দুটো পুল, হেল্পিং পুল করেছে। বাংলাদেশি ডক্টররা আমাদেরকে হেল্প করেছে। কমিউনিটির অনেক অনেক প্রিয় মুখ এর মধ্যে আমাদের কাছে হারিয়ে গেছে, অনেকে মারা গেছে গত তিন থেকে চার দিনে। এটা কিভাবে এমন অনেকে, অনেক মহিলারা বিধবা রয়েছেন, ছোট ছোট মায়ের বাচ্চা তাদের, একটা পরিবারে জানি যে ছেলেও মারা গেছে, হাজবেন্ডও মারা গেছে, সেই মহিলা এখন মেন্টালি স্টেবল না, তাকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে আসলে এই মুহূর্তে একদম ভালো নেই। তারপরে আমরা আশা করছি যে নেক্সট টু উইকসের মধ্যে সবকিছু নর্মাল আসবে।